নদিয়ার কল্যাণী AIIMS হাসপাতালে মিটিং সেরে বেরোনোর সময় কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা মারধর, ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, স্থানীয় যুবক যুবতীদের হাসপাতালে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ করছিলেন কয়েকজন যুবক যুবতী। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার আজকে এই এমসে এসেছেন, তো আমরা গতদিন এখান রানাঘাট লোকসভার এমপি জগন্নাথ সরকার মহাশয়কে যেভাবে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম, আমাদেরও আজকে ওনাদের কাছে দাবি দাওয়াটা তুলে ধরার লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে আমরা এখানে জড়ো হই, কিন্তু মন্ত্রী মহাশয় এখানে প্রবেশ করার ঠিক পূর্বে বয়সপুরের একটি মেয়ের নাম আমার মানে ঠোঁটের গোড়ায় এখন রয়েছে, তানিয়া নামক মেয়েটি, কিছু আরও দু তিনজন মেয়ে এবং ছেলে নিয়ে তারাও বহিরাগত হয়তো এখানে এসে আমাদের এই দাদা ওখানে একজন বয়স্ক কাকু আছে, বয়স্ক কাকু এদের গায়ে হাত তোলে। এরা কারা যারা এসে মানুষ এমসি কাজ করে? এমসি কাজ করে, বাধা দিচ্ছে, ওরা গেটের বাইরে এসে অন ডিউটি অবস্থায় আমাদের গায়ে হাত তোলে, বাধা দেয়। আমরা মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে চাই যে আমাদের কষ্টটা উনি শুনুন, আমরা যে বেকার, বেকারত্বের জ্বালাটা উনি কি সেটা শুনুক আমাদের থেকে। মূল দাবিটা কি তোমাদের? আমাদের দাবি হলো কল্যাণী বিধানসভায় অবস্থিত যে বেকার যুবক যুবতীরা আছে প্রত্যেকের যোগ্যতার ভিত্তিতে হোক। আমরা চাইছি না যে কারো যোগ্যতা নেই অথচ সে চাইবে যে আমি বড় উচ্চ পদে চাকরি চাই, তাই নয়, কিন্তু যোগ্যতার ভিত্তিতে স্থানীয় লোকদের কর্মসংস্থান হোক, কাজ করে আমরা দুটো দুমুটো দুবেলা ভাত খেতে চাই। আজকে মন্ত্রী যখন বেরোবে তোমাকে তাকে বলবে? হ্যাঁ, আমরা ওনার সামনে আমাদের দাবি দাওয়া তুলে ধরবো, তবে আমাদের লক্ষ্য একটাই, শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া তুলে ধরবো। মন্ত্রী মশাইয়ের উপর আমাদের ভরসা আছে, উনি আমাদের দাবি দেওয়া শুনে এটার একটা সুলহের ব্যবস্থা করবেন। এর আগেও একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে তারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিংয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। মিটিং সেরে মন্ত্রীর গাড়ি বেরোনোর সময় বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভ সামাল দেয়। বিক্ষোভ দেখানোর অভিযোগে চারজনকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের বাধা দেয়া হয় ও মারধর করা হয় বলে অভিযোগ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।